আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ইন্ডিয়ান সঞ্জলি পার্টি শাড়ি। তো ভিউয়ার্স, এটা কিন্তু একদম নতুন এসেছে মার্কেটে। আমি আপনাদেরকে এটা ফ্যাব্রিক্স, ডিজাইন, এভরিথিং সম্পর্কে এই ভিডিওতে জানিয়ে দেব। আর এখানকার অ্যাড্রেস, ফোন নাম্বার কিন্তু আপনারা কর্নারে কিন্তু দেখতে পাচ্ছেন। তারপর আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে 8/B নূর ম্যানশন দ্বিতীয় তলা, আর ফোন নাম্বারটা হচ্ছে 01716346199। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই কিন্তু আমি অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমি প্রত্যেকটা শাড়ির দামটা বলে দিচ্ছি, পরে তো নাম্বার দেওয়া থাকবে, সমস্যা নেই। তো আমি দামটা বলে দিচ্ছি, খুবই রিজনেবল প্রাইস, মাত্র 3000 টাকা হলে কিন্তু আপনারা এই সঞ্জলি যে পার্টি শাড়িগুলো আছে, ইন্ডিয়ান সঞ্জলি পার্টি শাড়িগুলো কিনতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি কালার ভ্যারিয়েশন, কোন কালার উপর কোন কম্বিনেশন করা, ডিজাইন করা, আমি সবকিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমাদের সাথে আছে হাবিব ভাইয়া। হাবিব ভাইয়া আমাদেরকে প্রথম যে শাড়িটা দেখাচ্ছে, এটা হচ্ছে ইয়েলো কালারের উপরে অ্যাশ কালার ডিজাইন করা, আর এটা কি অরেঞ্জ, ইয়েলো, আচ্ছা ইয়েলো অরেঞ্জ মিক্সড আপনারা দেখতে পাচ্ছেন, পুরোপুরি অরেঞ্জ কিন্তু আসে না, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি একটু দেখাই আপনাদেরকে, অ্যাশ কালারের ভিতরে কিন্তু আবার সেই অরেঞ্জ কালারের কিন্তু আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন, আবার স্টোনেরও কাজ আছে, সব মিলে কিন্তু খুব সুন্দর, আর কলকাগুলো কিন্তু দারুণ। তো এই যে সুন্দর শাড়িটা, এটা পরলে কিন্তু আপনাদের যে কোনো পার্টিতে কিন্তু একদম মধ্যমণির মতো লাগবে, বা গায়ে হলুদের পার্টিতেও কিন্তু আপনারা এই ধরনের শাড়িগুলো পরতে পারেন। আর সামনে কিন্তু আসছে একটা নতুন ফেস্টিভ্যাল, আপনারা জানেন ঈদ, পূজা, পার্বণ সবসময় তো লেগেই থাকে। তো সামনে কিন্তু পূজা আসছে, সেই পূজা উপলক্ষে কিন্তু আপনারা এই যে সুন্দর শাড়িগুলো আছে এগুলো কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন মাত্র 3000 টাকা দিয়ে। তো আমরা পরবর্তী যে শাড়ি আছে সেটা একটু দেখবো। এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, আমরা ব্লাউজ পিসটা একটু দেখাবো আপনাদেরকে। আর অবশ্যই আপনাদের যেই শাড়িটা ভালো লাগবে সেটার একখানা ছবি কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যেন ভাইয়াদেরকে বলতে পারেন যে আমার এই শাড়িটা লাগবে, আমার এই শাড়িটা পছন্দ হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা ব্লাউজ বানিয়ে নিতে পারবেন, খুবই সুন্দর হবে। আর তাছাড়া ভিউয়ার্স, এখানে যে ব্রাইডাল শাড়িগুলো আছে, সেই ব্রাইডাল শাড়ির যে ব্লাউজগুলো সেগুলো কিন্তু আপনারা বসুন্ধরা শাড়ি থেকে বানিয়ে নিতে পারবেন, তার জন্য 600 টাকা মজুরি লাগবে। তো আমি আরেকটা মিষ্টি কালারের চমৎকার সুন্দর শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটা আমার নিজের কাছেও কিন্তু খুব ভালো লাগছে। আমি একটু দেখাচ্ছি মিষ্টি, এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালারের অসাম ওয়ার্ক, সিলভার অ্যাশ সেম থিং। তো আমি একটু দেখাচ্ছি গ্লেজটা কিন্তু দারুণ, এটা সিলভারি, খুব সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাজটা। আপনাদের শাড়ির আমি ছবিটা যেন তুলতে পারেন সেই জন্য একটু ব্যবস্থা করছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর বুটিকগুলো কিন্তু দারুণ, এটার সাথে যদি আপনারা সিলভার কালার ইয়াররিং বা রূপার চুড়ি দিয়ে বা রূপার গয়না দিয়ে যদি পরেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। আর এটার দাম কিন্তু খুবই রিজনেবল, মাত্র 3000 টাকা। আমরা পরবর্তী যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা ব্লাউজ পিসটা একটু দেখবো, ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের সাথে কিন্তু আপনাদের লেস দেওয়া আছে হাতা এবং পিঠে কারুকাজ করার জন্য। আমি এইটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর নেভি ব্লু কালারের উপর, এটা হচ্ছে অ্যাশ কালারের কাজ, খুবই সুন্দর কিন্তু। আমি কলকাতা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর ফ্যাব্রিক্সটা কি ফ্যাব্রিক্স ভাইয়া? জর্জেট ফ্যাব্রিক্স, এটা কিন্তু একটু ডিজাইনার জর্জেট, আপনারা দেখতে পাচ্ছেন জর্জেটের ভিতরে কিন্তু আমরা একটু স্টেপ দেখতে পাচ্ছি, খুব সুন্দর কিন্তু জর্জেটের কাপড়টার ভিতরে কিন্তু আবার নকশা করা আছে। তো আমি পাড়ের অংশটা একটু দেখাচ্ছি, পাড়টাও কিন্তু অনেক সুন্দর, আপনারা ঘরে বসেই কিন্তু শাড়ি খুঁটিনাটি সম্পর্কে কিন্তু জানতে পারছেন। আর ভিউয়ার্স, বসুন্ধরা শাড়ির প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করে কিন্তু নতুন নতুন কালেকশন আনা হয়, আর সেই কালেকশনগুলো লুফেনেতে কিন্তু আপনাদের চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে। আর ভিউয়ার্স, আমি একটু এটা দামটা বলে দিচ্ছি, এটা দাম হচ্ছে মাত্র 3000 টাকা। আমরা পরবর্তী কালেকশন দেখবো, এর পরবর্তী যে শাড়িটা সেটা কিন্তু আরো চমৎকার একটা শাড়ি, অরেঞ্জ কালারের উপরে হচ্ছে সিলভার এবং অ্যাশ কালারের কম্বিনেশন, খুবই সুন্দর, আমি একটু দেখাই আপনাদেরকে। আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু খুবই নাইস, আমি আপনাদেরকে একটু জুম করে নকশাটা দেখাচ্ছি, চমৎকার।
এই যে সুন্দর শাড়িটা কিন্তু মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকা হলে কিন্তু এই সুন্দর শাড়িটা কিনতে পারবেন এবং পরলে কিন্তু আপনাদেরকে একদম কমলা সুন্দরীর মতো লাগবে। তো আমরা পরবর্তী যে কালেকশন গুলো আছে সেগুলো দেখবো, তার আগে এটার দামটা জানিয়ে দিব আর ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিব। ব্লাউজ পিসে হাতাতে ডিজাইন দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর করে কিন্তু লেস দেওয়া আছে শাড়ির সাথে, ম্যাচিং লেস। আপনারা শাড়ির পাড়ে যে লেসটা দেখেছেন সেই লেসটাই কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে খানিকটা, চাইলে পিঠেও দিতে পারেন চাইলে হাতেও দিতে পারেন। আমি পরবর্তী কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি, এইটার দাম কিন্তু হচ্ছে 3000 টাকা। আমি এইটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু খুবই সুন্দর। এই যে সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টার্কিউজ কালারের উপরে হচ্ছে, অ্যাশ কালারের কাজ করা, আবার স্টোন স্টোন আছে, হালকা হালকা স্টোন স্টোনের কাজ করা আছে, আবার পাড়টাও কিন্তু চমৎকার। তো এই যে সুন্দর শাড়িটা একটু ছবি তোলার জন্য আপনাদের সুযোগ দিচ্ছি, আপনারা যেন একটা স্ক্রিনশট নিতে পারেন। এই শাড়িটা কিনতে হলে আপনাদের কিন্তু 3000 টাকা লাগছে। আমার এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু হচ্ছে 3000 টাকা। 3000 টাকা হলে কিন্তু আপনারা পরিবারে যদি 3 জন নারী সদস্য থাকে বা 4 জন থাকে সবার জন্য কিন্তু একই দামে কিন্তু কিনতে পারেন। আর এগুলো কিন্তু 1 টাকাও কিন্তু দাম কমানোর কোনো ওয়ে নাই, এটা কিন্তু হোলসেল রেট। আপনারা যদি এই শাড়িটা অন্য যে কোনো জায়গা থেকে কিনতে যান, আপনারা জানেন যে বুটিক্সে শাড়ি কিনতে গেলে একদম নিম্নে 5000 টাকা লাগে, সেই জায়গায় মাত্র 3000 টাকা কিন্তু আপনারা সাঞ্জলি, ইন্ডিয়ান সাঞ্জলি ব্র্যান্ডের যে সব এক্সক্লুসিভ যে পার্টি শাড়িগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিনতে পাচ্ছেন। তো আমরা পরবর্তী যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখবো। আমরা এরপর খুব সুন্দর নেভি ব্লু এর ভিতরে সিলভার কালারের কম্বিনেশনের একটা শাড়ি দেখবো, তার আগে আমরা এটা একটু ব্লাউজ পিসটা দেখি। খুব সুন্দর আমাদের বসুন্ধরা সাইজ কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদের ফ্যাশনের কথা চিন্তা করে বা আপনাদেরকে আপডেটেড রাখার জন্য সবসময়